এবার টাইগার থ্রি অ্যাকশন সিন শুট করার জন্য হলিউড থেকে অ্যাভেঞ্জার্স মুভির ফাইট সিন ডিরেক্টরকে কাজ করা হলো টাইগার থ্রিতে। আর অক্ষয় কুমারের ওএমজি টু মুভিতে অক্ষয় কুমার এক টাকাও কেন চার্জ করে? প্রথমে কথা বলবো টাইগার থ্রি মুভিটার অ্যাকশন সিন ডিরেক্টরকে। মূলত গাদার টু মুভিটা ইন্ডিয়ায় অলরেডি কিন্তু 350 কোটি টাকা রুপি কামিয়ে ফেলছে। এটা কোনো একটা অ্যাকশন মুভি এবং এটা এখন টাইগার থ্রি প্রোডিউসার দেখে ভাবতেছে যে অ্যাকশন যদি এই টাইগার থ্রি মুভিটাতে বেশি না হয় তাহলে কিন্তু হলে এই টাইগার থ্রি মুভিটা কেউ দেখতে যাবে না। এটার জন্য মূলত হলিউড থেকে টাইগার থ্রি মুভির জন্য অ্যাকশন ডিরেক্টর আনা হয়েছে। আর এটা হলিউডে কোনো নর্মাল ফাইট সিনের ডিরেক্টর না, ইনি এর আগে অ্যাভেঞ্জার্স এন্ড ডিসি দ্য ডার্ক নাইট এর মতন ব্লকবাস্টার মুভি ফাইট সিনের ডিরেক্টর ছিলেন। আর এনার নাম জাস উইলেন, সরি যদি আমি নামটা ভুল উচ্চারণ করতে। এখন কথা বলবো অক্ষয় কুমারের ওএমজি টু মুভিটাতে। অক্ষয় কুমার এই ওএমজি টু মুভিতে এক টাকাও কেন চার্জ করেনি? বিকজ অক্ষয় কুমার যদি নর্মাল কোনো মুভিতেও কাজ করে ওখানে কিন্তু সে 100 থেকে 150 কোটি রুপি চার্জ করে। টাকা না নেওয়ার কারণ হলো প্রডিউসারের ঠিক মতো টাকাই ছিল না এই ওএমজি টু মুভিটা বানানোর জন্য। এই জন্য অক্ষয় কুমার এই ওএমজি টু মুভিটা বানানোর জন্য টাকা দেয়। এই হিসাবে অক্ষয় কুমার এই মুভির প্রোডিউসার হয়ে গেল এবং এইটার জন্য কিন্তু অক্ষয় কুমার এই মুভিতে কোনো টাকা নেয়নি। বিকজ প্রোডিউসার হয়ে গেল এখন কিন্তু এই মুভিটা যত ইনকাম করুক না এখন পর্যন্ত এই মুভিটা 100 কোটি রুপি কামাই ফেলছে এবং এই 100 কোটি রুপি থেকে কিন্তু অক্ষয় কুমার 30-40% টাকা পাবে। এন্ড এটা কিন্তু অনেক বড় একটা। তো এইসব জানার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। এন্ড ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক। লাভ ইউ অল গাইজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।